রেসিপি লাউ মটরশুঁটির ঘুগনি। সেই সকাল থেকে খাটাখাটনি করে যাচ্ছি, করে যাচ্ছে পেটের টান। আচ্ছা, তাহলে সুরাত ছন্দে করে যায় একখান লাউ দিয়ে গান। সাদের লাউ, সাদের লাউ বানাই দ মরে বৈরাগে, সাদের লাউ বানাই দ মরে বৈরাগে, লাউয়ের আহগা মধু জানে গো জাদু, আহগা মধু গো, ও লাউয়ের আহগা মধু জানে গো জাদু, লাউ ধরলাম সঙ্গে সাদের লাউ বানাইল মরে বৈরাগি, সাদের লাউ বানাইল মরে বৈরাগি, ও লাউয়ের বড়া খাইলাম আগা গো খাইলাম, বড়া খাইলাম আগা গো খাইলাম, লাউ দিয়ে বানাইলাম ডুগডুগি, হ্যাঁ লাউ দিয়ে বানাইলাম ডুগডুগি, সাদের লাউ ও সাদের লাউ বানাইল মরে বৈরাগি, সাদের লাউ বানাইল মরে বৈরাগি, ওই আমি বহায়া গেলাম কাশি গো গেলাম, বহায়া গেলাম গো, ওই আমি বহায়া গেলাম কাশি গেলাম, লাউ ধরলাম সঙ্গের সঙ্গে, হ্যাঁ লাউ ধরলাম সঙ্গের সঙ্গে, সাদের লাউ ও সাদের লাউ বানাইল মরে বৈরাগি, সাদের লাউ বানাইল মরে বৈরাগি, সাদের লাউ বানাইল মরে বৈরাগি। সরিষার তেল, শুকনো লঙ্কা, গোটা জিরা, পেঁয়াজ,
হ্যালো, আদা বাটা, কুচানো নারকেল, মটরশুঁটি, পরিমাণ মতো লবণ, হলুদ, টমেটো, তাহলে দিয়ে দিলাম গোটা গোটা লাউ। দিয়ে দিলাম কেটে রাখা লাউ। জিরে আর গোলমরিচ গুঁড়ো, লাউয়ের ঘুগনি রেডি। এখন দিয়ে দেব ধনে পাতা। বাগনা, ঘুগনি পুরো রেডি, নামিয়ে ফেলো, শুধু কালারটা দেখো বাগনা। নতুন ধরনের চিন্তা, নতুন ধরনের ভাবনা, তাই আজ নিয়ে এসেছিলাম লাউ মটরশুঁটি ঘুগনি। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, দারুণ লাগবে, কারণ একই স্বাদ প্রতিদিন ভালো লাগে না।
তাই আমাদের একটু চেঞ্জ করতে হয়। তাই আজকের এই রেসিপিটি ছিল জাস্ট অসাধারণ, জাস্ট অসাধারণ এবং জাস্ট অসাধারণ। তাহলে আজকের স্বাদ তোমাদের কেমন ছিল? দারুণ দারুণ।